নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি ছাত্রছাত্রীদের রিনুয়ালের সেকেন্ড ফেজ নোটিশ প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে রিনুয়াল সম্পর্কে সমস্ত বিস্তারিত বিষয়ে আলোচনা করব। এক বা একাধিক ছাত্রছাত্রীর প্রশ্ন ছিল যে রিনুয়ালটি কী। সহজ ভাষায় বলতে গেলে রিনুয়ালটি হলো আপনাদের পার্ট টু এর অ্যাডমিশন, অর্থাৎ পার্ট ওয়ানে থাকাকালীন আপনাদের পার্ট টু এর অ্যাডমিশন, যেটাকে বলা হয় রিনুয়াল। এবার আপনারা বলতে পারেন, বাই চান্স যদি আমি ফেল করি এক্ষেত্রে কী হবে। তো আপনারা ফেল করলেও কিন্তু আপনারা পার্ট টু এ উঠে যাবেন। ধরে নিন আপনি একটি বা একাধিক পেপার ফেল করেছেন, সেগুলো পেপার কিন্তু আপনাদের পার্ট টু এ উঠে সেখানে ক্লিয়ার করতে হবে, অর্থাৎ পার্ট টু এর পরীক্ষাতে আপনাদের সমস্ত পেপার ক্লিয়ার করতে হবে। ধরে নিন আপনার চারটি পেপার এবং চারটি পেপারে আপনি ফেল করেছেন এবং এই চারটি পেপার আপনাকে পার্ট টু এ গিয়ে ক্লিয়ার করতে হবে, অর্থাৎ পার্ট টু এ চারটি পেপার আবার চারটি পেপার অর্থাৎ আটটি পেপারে আপনাকে পরীক্ষা দিতে হবে। একইভাবে আপনি যদি একটি পেপারে ফেল করেন সেক্ষেত্রে কিন্তু পার্ট টু এ আপনার পাঁচটি পেপার হয়ে যাবে, অর্থাৎ চারটি পেপার রয়েছে এবং একটি পেপার অ্যাড হয়ে যাবে। অর্থাৎ আপনারা পার্ট ওয়ানে যে পেপারগুলো ফেল করবেন বা এনসি পাবেন সেই পেপারগুলো আপনাদের পার্ট টু এ উঠে পরীক্ষা দিয়ে ক্লিয়ার করতে হবে, অর্থাৎ পাশ করিয়ে নিতে হবে। এবার আপনাদের প্রশ্ন, আমি পার্ট ওয়ানে স্টুডেন্ট কিংবা আমি ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট, আমাকে কি রিনুয়াল করতে হবে? তো এই রিনুয়ালটি অ্যাডমিশনের পর আপনারা যদি কোনো রকম রিনুয়াল না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সকলকে রিনুয়াল করতে হবে। এখানে কিন্তু লেখা রয়েছে জুলাই 2018, জানুয়ারি 2020, জানুয়ারি 2021, জানুয়ারি 2022, সকলেই কিন্তু এলিজিবল যদি আগে রিনুয়ালটি না করে থাকেন। আপনাদের প্রতি বছর রিনুয়ালের সেকেন্ড চান্স দিয়ে থাকে, তো এটা আপনাদের সেকেন্ড চান্স, এরপর চান্স কিন্তু নাও দিতে পারে। তো অবশ্যই আপনারা যারা রিনুয়ালটি করেননি অবশ্যই রিনুয়ালটি করে নেবেন। এবার একাধিক ছাত্রছাত্রীর প্রশ্ন ছিল যে রিনুয়ালটি না করলে কী হবে। তো রিনুয়ালটি না করলে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ কিংবা সহজ ভাষায় বলতে গেলে আপনারা পরীক্ষাই দিতে পারবেন না। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, স্টুডেন্টশিপ রিনুয়ালটি কী এবং কাদের করতে হবে। তো স্টুডেন্টশিপ রিনুয়ালটি হলো আপনারা এক বা একাধিক পেপারে ফেল করলে আপনাদের স্টুডেন্টশিপ রিনুয়ালটি করা থাকলে আপনারা কিন্তু পরের বছর পরীক্ষা দিতে পারবেন, এবং স্টুডেন্টশিপ রিনুয়ালটি না করা থাকলে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। আপনাদের পরের বছর যদি সুযোগ দেওয়া হয় স্টুডেন্টশিপ রিনুয়াল করার জন্য, তাহলে স্টুডেন্টশিপ রিনুয়াল করে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন, নাইলে কিন্তু আপনাদের এক বছর গ্যাপ হয়ে যাবে। এক্ষেত্রে আমি বলবো আপনাদের যাদের কনফিডেন্স রয়েছে যে আমি পাস করবই, তাদেরকে এই স্টুডেন্টশিপ রিনুয়ালটি না করলেও চলবে, এবং যাদের মনে হচ্ছে আমি এক দুটো পেপারে এনসি পেতে পারি সেক্ষেত্রে কিন্তু আপনারা স্টুডেন্টশিপ রিনুয়ালটি করে নেবেন। এই স্টুডেন্টশিপ রিনুয়ালটি সহজ ভাষায় বলতে গেলে আপনার এক বা একাধিক পেপারে ফেল করলে কিন্তু আপনারা পরের বছর এক্সাম দিতে পারবেন। এবার আপনাদের মনে হতে পারে যে আমি কোনো পেপারে ফেল করিনি, আমাকে কি এই স্টুডেন্টশিপ রিনুয়ালের টাকাটি কি ফেরত দেওয়া হবে? তো এক্ষেত্রে সহজ ভাষায় বলবো যে আপনাদের ফেরত দেওয়া হবে না। সহজ ভাষায় বলতে গেলে এই স্টুডেন্টশিপ রিনুয়ালটি করলে আপনারা কিন্তু কোনো রকম টাকা ফেরত পাবে না। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত বিস্তারিত বিষয় বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, এবং এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।